আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একদিন যেই মেয়েটি একটা ছবি তুলতে পারেনি ভয়ে, আর আজকে সেই মেয়ে তার নিজে ভিডিও করে সেই ভিডিওগুলো সবার মাঝে ছড়াই দিতেছে। সাংঘাতিক ব্যাপার না পড়া, আসলে সব কিছু হয়েছে সাহসের ব্যাপার। মনের মধ্যে সাহস থাকলে, জোর থাকলে সব কিছুই করা যায়, আমি আর কি এটা মনে করি। কারণ কে লেগা জীবনে যদি সফলতা অর্জন করতে হয়, তাহলে আগে ভয়কে ভাঙতে হবে, ভয় ভেঙে জয় করতে হবে, তাহলে সফলতার মুখ দেখা যাবে। যাই হোক, এইখানে আমার ম্যাডামদের সাথে আমরা বাহিরে আসছি ঘুরতে, তো ভাবলাম যে এই সুন্দর মুহূর্তটা ক্যামেরায় বন্দি করি, আপনাদের সাথে শেয়ার করি, এবং আমারও একটা স্মৃতি হয়ে থাকবে যে আমি সৌদি আরবে এরকম ছিলাম। আমার তো ভীষণ ভালো লাগতেছে, এত সুন্দর একটা পরিবেশ। সবসময় বাসার ভিতরে থেকে ভিডিও বানাই, তো ভাবলাম কেন না একটু বাহিরে যাই। ম্যাডামকে বললাম যে মামা চলেন বাহিরে যাই, আমি একটু ভিডিও বানাবো, প্লিজ, আমার বোরিং লাগতেছে, ভালো লাগতেছে না, এগুলা বইলা। তারপরে ম্যাডামকে নিয়ে আসলাম, তো আমরা সবাই আসছি এখানে। আর সবচেয়ে বড় কথা হয়েছে, আমি যে এখন ভয়েস দিতেছি, এখন হয়েছে রাতের বেলা। চিন্তা করে না পুরা, আসলে ইন্টারনেট ছাড়া না চলে না, ওরে আল্লাহ, মানে একটা সেকেন্ডের জন্য অফলাইনে যেতে পারি না। আমি জানি না আমারই কীরকম একা একা হয় না আমার মতো সবাই। তো আমার ম্যাডাম আমারে বলতেছে যে ঝর্ণা, ওয়াইফাইটা কিছুক্ষণের জন্য বন্ধ করি, কারণ বাচ্চাদের কালকে মাদ্রাসা আছে, তো মামা চাইতেছে বাচ্চারা যাতে ঘুমায় যায়, আর ওয়াইফাই চালু থাকলে না বাচ্চারা ঘুমায় না। তো এখন প্রায় অনেকক্ষণ মামা ওয়াইফাই বন্ধ করে নাই, কিন্তু এখন ওয়াইফাইটা বন্ধ করছে। আমার পিছনে খেজুর গাছ, এত সুন্দর লাগতেছে বলার বাহিরে। আসলে এই খেজুর গাছের মধ্যে এমন না যে খেজুর ধরবে সেগুলো সবাই খাবে, এমনটা কিন্তু না। এই এইসব গাছগুলো হয়েছে সুন্দরের জন্য, মানে প্রকৃতি আর কি। ভীষণ ভাল লাগতেছে এই পার্কের মধ্যে। একটা সময় মানে এই পার্কের মধ্যে না, মানে একটা সময় বাহিরে এত বের হইতাম, আমার ম্যাডাম মানে সব সময় আমাকে নিয়ে বের হইতো, বিকজ আমার কাজই ছিল বাচ্চাদের দেখাশোনা করা, বাচ্চাদের টেক কেয়ার করা, কারণ আমাকে বাংলাদেশ থেকে আনা হয়েছে বাচ্চাকে দেখাশোনা করার জন্য। সো আমার ম্যাডাম যখনই বাচ্চাদেরকে নিয়ে বাহিরে বের হইতো, সাথে সাথে মানে আমাকে নিয়ে আসতো, কারণ আমাকে তো আনতেই হবে, কারণ বেবিকে দেখাশোনার দায়িত্ব তো আমার, তাই না? এই আর কি। তো একটা সময় অনেক আসছি, এখন বাচ্চারা বড় হয়ে গেছে মাশাল্লাহ তবরাকাল্লাহ, এখন আর আসা হয় না, এই আর কি। তো অনেকদিন পর আসলাম, আর আমার ম্যাডাম বলতেছে জান্না আমি আসলে তোর জন্যই আসছি, কারণ তুই বাসার ভিতরে থাকতে থাকতে বোরিং হয়ে গেছিস, বাহিরে আসতে চাস, আনি না, এর জন্য নিয়ে আসলাম। মানে মূল কথা হয়েছে তোর জন্য আজকে বের হওয়া, এই হলো কথা। তো এখন ওয়াইফাই বন্ধ করে দেওয়ার কারণে আমার তো মানে সময় কাটতেছে না, আমার কেমন জানি লাগতেছে। তবে হ্যাঁ, আমার ম্যাডাম অপেক্ষা করতেছে বাচ্চাটা ঘুমাইলেই ওয়াইফাইটা আবার অন করে দেবে। তো ততক্ষণ পর্যন্ত আমি কী করবো, আমার কাছে খুব বোরিং লাগতেছে। তো হঠাৎ করে মনে পড়লো, আচ্ছা আমার না ভিডিও আছে, আমি এডিট করে রাখছি, তো ভিডিওর মধ্যে তো আমার ভয়েস দিতে হইব, তাহলে এক কাজ করি এখনই দিই। কারণ কি লেগা দেখা যেতেছে এই ভয়েস দেওয়ার কারণে না পুরা অনেক সময় আমি ভিডিওটা পুরো কমপ্লিট করতে পারি না, আর এই যে দিতেও পারি না, তখন আপনারা দেখতেও পারেন না। এর জন্য চিন্তা করলাম যে না, এখন আমি যেহেতু বোরিং লাগতেছে আজাইরা বসে রয়েছি, কারণ এখন আমি তো কোথাও ঢুকতে পারতেছি না, কারণ অনলাইনে নাই, তো এই দিক এই এই ফাঁকে মানে আমি আর কি ভয়েসটা দিয়ে দিই। তো দিয়ে দিলাম। যাই হোক, এই পার্কের মধ্যে আমরা প্রায় কয়েকবার আসছি, এত ভালো লাগে আপুরা, কি বলবো, আমার ভীষণ পছন্দ। কারণ এখানকার নীল সবুজ সবুজ যে প্রকৃতিগুলো না, সত্যি আমি এগুলার প্রেমে পড়ে গেছি, আমার খুবই ভালো লাগে। আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু আসলে এত দূর তো আর যাওয়া সম্ভব না। তারপরেও আমরা যেখানে আসছি এটা কিন্তু অনেক দূর, অনেক দূর, কিন্তু তারপরও ভালো লাগে আর কি। তো যাই হোক, আর সত্যি কথা বলতে কি, এই যে একঘেয়েমি ভিডিওগুলো যে দেই সবসময় একই ভিডিও একই কথা একই, এটা আমার কাছেও না বোরিং লাগবে, কিন্তু কিছুই করার নেই, আপনারা কী করবো বলেন? কারণ এটা সৌদি আরব, এখানে আমার মন মতো চলবে না, আমি যাদের বাসায় থাকি তাদের মন মতো আমার চলতে হবে, তাই না? এটা বাংলাদেশ না, যদি বাংলাদেশ থাকতো তাহলে দেখা যেতেছে আমি যখন ইচ্ছা তখন যেইখানে ইচ্ছা সেইখানে যেতাম, গিয়ে ভিডিও করতাম বা এরকম করে চলাফেরা করতাম।
কিন্তু এটা সৌদি আরবে সম্ভব না। ঠিক আছে, যাই হোক, আমি জানি আমাকে যেই সব আপুরা পছন্দ করেন বা ভালোবাসেন তারা অবশ্যই আমার আমার কথাগুলো অবশ্যই বুঝতে পারবেন। তো এই এইখানে এত সুন্দর সুন্দর তাল গাছ, আর আরেকটা কথা, এই যে এখানে যে তাল গাছ কিংবা খেজুর গাছ, এমন না যে খেজুর খাওয়ার জন্য এগুলো লাগাইছে, তা কিন্তু না, এগুলো আসলে সুন্দরের জন্য লাগাইছে, প্রকৃতি বাস দেখতে যাতে ভালো লাগে, তাই না, এই জন্যই এটা লাগানো। তো এই আর কি। তো যাই হোক, এখন এই যে অনেক দুষ্টুমি করলাম, অনেক মজামাস্তি করলাম, অনেক খেলাধুলা করলাম, এই আর কি। আচ্ছা, এখন তো রাতের বেলা, আমার মানে ঘুরে ফিরে আমি শুধু একটা কথাই বারবার বলতেছি। তো এখন আমরা বাসায় চলে আসছি। এখন আমার কাছে মনে হইতেছে কি যে আমি একটু ঝাল ভর্তা টর্তা খাই। তো এখানে আমি অনেকগুলো রসুন নিছি, কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে অনেক কিছু। ও ভালো কথা, সৌদি আরবে নাকি পেঁয়াজের দাম এত মানে বেশি। আমার ম্যাডাম আমাকে বললো, আমি বললাম যে মামা লিশ মাফি জিবি বুসাল, মামা তুই বুসাল ফিগি তীর ফুলুস বাডেন জিবি, এই আনি অর্থ। আমি বললাম যে মামা পেঁয়াজ আনেন নাই কিনলে, পর আবার যায় আনুম নি, সমস্যা নেই। পরে মামা বলতেছে কই জন না পেঁয়াজ অনেক দাম সৌদি আরবে, মানে পেঁয়াজ নাকি স্বর্ণের মতো দাম হয়ে গেছে, চিন্তা করেন। তাহলে যারা গরিব মানুষ তারা কী খাবে, আমি শুধু এটাই চিন্তা করি। আসলে আমরা মানুষের ইনকাম করি কত টাকা, তো আমরা খাবো কি যদি এত দাম হয়। যাই হোক, তারপরে তো খেতে হয়, তাই না। তো এখানে আমি অনেকগুলো শুটকি নিলাম, কাঁচামরিচ নিছি, অনেকগুলো কাঁচামরিচ নিছি আপুরা, কারণ কি লেগা আমার না ভর্তার মধ্যে বেশি ঝাল না হইলে না ভর্তা ভালো লাগে না, এর জন্য আমি অনেকগুলো মরিচ নিলাম। এখানে করে সুন্দর করে একদম বাংলাদেশে আমার মায় যেরকম করে ভর্তা বানায় ওরকম করে ভর্তা বানাবো। তো আমি এগুলো সব ধুয়ে দেওয়া সুন্দর করে নিলাম, এখন এই যে সিদ্ধ করলাম। আরেকটা কথা, আমি যখন শুটকির ভর্তা বানাই তখন কোনো তেল দিই না, কারণ কি লেগা ভর্তা ভর্তার মতোই হতে হবে। তেল দিলে হয় কি মানে পিছলা পিছলা হয়ে যায়, আমার কাছে খেতে ভালো লাগে না, জানি না আমার মতো কারা কারা। চ্যাপার ভর্তা, শুটকির ভর্তা আমি কখনো তেল দিই না। হ্যাঁ, চিংড়ি মাছের ভর্তায় তেল দিই, কারণ চিংড়ি মাছটা তেলের মধ্যে ভেজে নেই, ওই ক্ষেত্রে তেল দিই, কিন্তু তাছাড়া তেল দিই না, কারণ ভর্তা ভর্তাই আমার কথা হয়েছে এটা। যাই হোক, আমার ভর্তাটা এত মজা হয়েছে। তো এখন আমি গ্যাসের চুলাটা খুব সুন্দর করে প্রথমে পরিষ্কার করে নিলাম, একদম চকচকা ঝকঝকে করে নিলাম। তো এই ফ্রাই প্যানের মধ্যে আমি অনেকগুলো লবণ দিছি, আর এখন আমি ওই যে বুট মানে ভাজবো। আমার আপুরা, আমি জানি আমার কথাগুলো অনেক আস্তে আস্তে মানে শোনা যাইতেছে, কিন্তু কিছু করার নাই গিয়া, কারণ খেললে গিয়া রাতের বেলা তো আমি ভয়েস দিতেছি আস্তে আস্তে, কারণ বাচ্চারা ঘুমাইতেছে, আমি চাই না ওদের ঘুমটা ভেঙে যাক, এই আর কি। তো আর তাছাড়া আমার ম্যাডাম কিন্তু বাচ্চাদেরকে ঘুমানোর জন্য মানে চেষ্টা করতেছে, তো এই জন্য আমি একটু আস্তে আস্তে কথা বলতেছি। তো এখন আমার বুটগুলো কিন্তু ভাজা হয় নাই, সত্যি কথা, আমি আসলে ভাজতে পারিনি। তো এইদিকে এই যে কি বলে, আমি একটু ভিট লবণ বানাইলাম, সত্যি কথা বলতে আপুরা আমি সব সময় আপনাদের সাথে সত্যি কথা বলি, কারণ আমার কাছে ভালো লাগে। বিট লবণটা দেখতে মনে হইতেছে অনেক সুন্দর, অনেক লোভনীয়, তাই না, কিন্তু খেতে একদম মজা হয় নাই। আমি একটুখানি শশা দিয়ে খাইছি, আমার কাছে একদম ভালো লাগে নাই, সবগুলো আমি ফালাই দিছি, বুটও ফালাই দিছি, লবণও ফালাই দিছি, বিট লবণও ফালাই দিছি। আর এইখানে এই বার্গার এগুলোর ডেট শেষ হয়ে গেছে, তো এগুলো এখন আমি ফেলে দেব। আর উজ ওইখানে মুরগির মাংস, ওগুলারও ডেট শেষ হয়ে গেছে, ফেলে দেব। মামার এনে দেখাইলাম যে মামা এগুলার কি ডেট আছে না ডেট শেষ, পরে মামা বলতেছে না এগুলার একটারও ডেট নাই, তো ফেলে দেব। আসলে সত্যি কথা বলতে আমার ম্যাডামে বলতেছে কয়জন না বার্গারগুলোর লোক মায়া লাগতেছে, ফালাই দিবি, ফালাই দিন লাগবো। তা আমি বলতেছি হ মামা মায়া লাগতেছে, কিন্তু কিছু করার নাই, ডেট শেষ হয়ে গেছে। তো মামা বলতেছে এল্লা তাড়াতাড়ি ফালাই দে, কারণ ডেট শেষ হয়ে গেলে তো আর এগুলো আমরা খাবো না। তো যাই হোক, এখন ফেলে দিতেছি। আর হ্যাঁ, অনেক আপুরা বলেন যে আপু ফালাও খাবার, কেন ফালাও। আসলে আপু আমরা ইচ্ছে করে খাবার ফালাই না, যেমন এই যে এগুলো ডেট শেষ, এখন এই যে ফালাই দিলাম এই খাবারগুলো। আর এই দিক দিয়ে আমি আমার ম্যাডামের জন্য আদা চা বানাই দিলাম, আমার ম্যাডাম আদা চা অনেক পছন্দ করে, অনেক পছন্দ করে। তো এইখানে আমি কোনো চিনি টিনি দিই নি, সুন্দর করে চাটা বানাই নিলাম, বানায় এখন কাপের মধ্যে ঢালবো, ম্যাডামরে এক কাপ দিব আর আমি এক কাপ খাবো। তো আমি আসলে টি ব্যাগটা না এখন দিই নি, কেন আপুরা জানেন,
টি ব্যাগটা না অতিরিক্ত জাল হইলে চা টানা তিতা তিতা লাগে, এর জন্য আমি কাপের মধ্যে টি ব্যাগটা দিব। তাছাড়া কাপের মধ্যে দিলে আমার ম্যাডাম খুব পছন্দ করে এই আর কি। তো আমার ম্যাডামকে দিয়ে আসি আর আমি এক কাপ খাই। গুসল টুসল করে একদম ফ্রেশ হয়ে নতুন জামা কাপড় পরে একটু হালকা পাতলা সাজুগুজু করে চলে আসলাম। তো আমি ভাবলাম যেহেতু গোসল করছি, ফ্রেশ হয়েছি, নতুন কাপড় চোপড় পরছি, তো একটু ক্যামেরার সামনে আসি আমার আপু ভাইয়াদের সাথে, মানে আমার দর্শক ভাই বোনদের সাথে, সবার সাথে, খালামণি আঙ্কেল সবার সাথে একটু হাই হ্যালো করি। আচ্ছা যাই হোক আপুরা, আমার এই ড্রেসটা আমার ম্যাডামে আমার আয়না দিছে, তো ভাবলাম যে পরি, পইরা সবার সাথে একটু শেয়ার করি। আমি জানি আমাকে অনেক অত বেশি একটা সুন্দর লাগতেছে না, কিন্তু তারপরও আর কি মানে ভালো লাগলো যে না আসলে একটু পরিপাটি হয়ে থাকি সবসময়। তার আমি কিন্তু কখনো ঠোঁটের মধ্যে লিপস্টিক দেই না, কারণ লিপস্টিক আমার পছন্দ না, কিন্তু আজকে কেন জানি মনে হইলো যে একটু দেই এই আর কি। তো যাই হোক, এই যে চোখের মধ্যে কাজল দিছিলাম, আর আমার ম্যাডামে এই যে কানের দুলগুলা এগুলা কিছুদিন আগে আমার দিছিল, মানে ম্যাডামের মাদ্রাসার মধ্যে ম্যাডামকে কে যেন গিফট করছিল, চকলেট, কানের দুল, আরও আবিজাবি খাবার দাবার এগুলো সহকারে। তো পরে মামা বাসা আইসা বলে কি জন্না খোদি হাদা হাদিয়া হাদা চুরসি দন, অর্থ জন্না এটা গিফট নে, তুই নে, তুই পড়িস। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো এই আর কি। তা আমার ম্যাডাম আমারও আরও অনেক জিনিসপত্র দিছে, কিন্তু আমি পড়ি না, পড়া অনেকে আছে না পড়তে পছন্দ করে, আমার পড়তে ভালো লাগে না, কিন্তু আসলে মন মতলবই যখন ভালো লাগে তখন, যেমন আজকে হঠাৎ করে আমার ভালো লাগলো, এর জন্য ভাবলাম যে না আসলে গোসল টুসল করে একটু নিজের মতো করে পরিপাটি হই এই আর কি। তারপরে এই যে দেখে একদম গোসল টুসল করে আমার ম্যাডাম বলতেছে জন্না আমার কয়টা চুল দে, তা আমি কই কি দেন, মানে আমি বলছি যে নেন এই আর কি। তো যাই হোক আমার আপুরা, আমাকে কেমন লাগতেছে অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে বলবেন, যেমনই লাগুক না কেন অবশ্যই বলবেন, সমস্যা নেই, ঠিক আছে, কারণ আপনারা আমার ঘরের মানুষ, আপনারা আমার পরিবার, আমাকে যদি ভালো লাগে বলবেন ভালো লাগে, যদি আমাকে মন্দ লাগে তাও বলবেন মন্দ লাগে, যেইটাই লাগে অবশ্যই বলবেন, এই হইল কথা। এখনো খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করবো, তো একটু হাঁটি। আর আমার জামাটা কেমন অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে বলবেন। আমি এখান থেকে বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, আর আমার আজকের ব্লগটা কেমন হইলো সবাই বলবেন, আল্লাহ হাফেজ। ঘোরাঘুরি শেষ, নিজের মতো করে একটু সময় কাটাইলাম, তারপর সত্যি কথা বলতে কি আসলে এটা সত্যি কথা, নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজের, তো নিজের জন্য একটু সময় বের করা দরকার নিজেকে দেওয়ার জন্য, কারণ আমরা সবসময় ব্যস্ত থাকি, সবসময় বিজি থাকবো এটাই স্বাভাবিক, কিন্তু তবুও হাজার ব্যস্ততার মাঝেও, কাজের মাঝেও নিজেকে একটু সময় দেওয়া উচিত দরকার, ঠিক আছে। যাই হোক এখন আমি বাসার ভিতরে যাব, বাসার ভিতরে গিয়ে আমার এই চোখের আইলিনার এগুলো সব তুলবো, আর জানি না আমাকে কেমন দেখা যাইতেছে, তবে যেমনই লাগুক না কেন আমার নিজের কাছে ভালো লাগতেছে। সবসময় তো এলোমেলোভাবে আসি, আজকেও এলোমেলো, আজকে যত পরিপাটি তা কিন্তু না, জাস্ট গোসল করছি, চুলগুলা একটু মানে আশ্রাইছি, চোখে একটু হালকা কাজল দিছি, আইলাইনার দিছি, এতটুকুই আর কিছু না।